নীলফামারী 250 সদর জেনারেল হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে পৌরশহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে চড়া মূল্যে এক্স-রে করাচ্ছেন রোগীরা। এদিকে হাসপাতালে ওষুধ সংকট ও প্রকট, প্রয়োজনে বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এমন অভিযোগ রোগী ও স্বজনদের। এক্স-রে আমার এখানে করলে পয়সা বেশি লাগতো, বাইরে তো আমার বেশি টাকা লাগলো, এবারে আমি এক্স-রে করে আসলাম। আমি গরিব মানুষ, এক্স-রেটা যদি আমার এখানে হইতো পয়সা বেশি লাগতো না। এখানে চিকিৎসা করলে কম চিকিৎসাতে হলে হয়, আর ওই বাইরে চিকিৎসা 900 টাকা নিচ্ছে। ক্ষতি তো এটাই ক্ষতি, তো গরিব মানুষের এটাই ক্ষতি। এছাড়া হাসপাতালে মানসম্মত সেবা না পাওয়ার অভিযোগও করেছে অনেকে। কর্তৃপক্ষ বলছে টেন্ডার জটিলতায় এমন সংকট দেখা দিয়েছে, পাশাপাশি চিকিৎসক সংকট থাকায় ব্যাহত হচ্ছে সেবা। জানি তো ওষুধ কিছু থাকার কথা, কিন্তু ওরা বলতেছে যে না এখানে নাই, এটা আপনাদের কিনে খাইতে হবে। এত রোগ আমরা কিনে খাচ্ছি, চার দিন পরে ডাক্তার আসছে আমার অপারেশন ইয়ে করে আজকে বলতেছে এখন কলেজটা করতে হবে। সেবার মানটাতে খুব একটা ভালো তা না। হাসপাতাল সূত্রে জানা গেছে এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে নেই এক্স-রে ফিল্ম। ফিল্ম সংগ্রহের জন্য গত অক্টোবরে টেন্ডার আহ্বান করা হয়েছে, ফাইল জমা হলেও এখনও অনুমোদন পায়নি কর্তৃপক্ষ। তবে অনুমোদন হবে নিশ্চিত না ঠিকাদারি প্রতিষ্ঠান ও হাসপাতাল কর্তৃপক্ষ। একইভাবে বরাদ্দ টেন্ডার জটিলতায় ওষুধের সাপ্লাই দিতে না পারায় ডাইক্লোফেনাক, ইউডেন প্লাস, জেন্টামাইসিন, মক্সিন ইঞ্জেকশন, অমিপ্রাজল ইঞ্জেকশন, রেনিটিড ফ্যামোডিন সিরাপ, বারবিট সিরাপ, অমিডন সিরাপ, ডন সিরাপ সহ সিভিট ও সব ধরনের ভিটামিনের সংকট দেখা দিয়েছে। তবে এক মাসের মধ্যে সংকট সমাধান হতে পারে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রথমে আমি এক্স-রে বিষয়টা বলি। এক্স-রে আসলে আমাদের এখানে আপনারা জানেন যে বেসরকারি হাসপাতাল, কিন্তু আমাদের এখানে রোগী প্রায় থাকে হচ্ছে, যেমন আমার পরশুদিন রোগী ছিল 391 জন, আমাদের এই অনেক রোগীর সংখ্যা অনেক বেশি। দেখা যাচ্ছে যে আমাদের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ আসলে চাহিদার তুলনায় অপূর্ত। চিকিৎসা সেবা আসলে আমাদের যে ডাক্তার, আমাদের আপনারা জানেন যে এখানে যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যা অপ্রতুল। কিন্তু যে ডাক্তার আছে এই ডাক্তার দিয়েই আমরা এই সার্ভিসটি মানে যতটুকু দেওয়া সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো এই সার্ভিসের বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তো এই বিষয়ে আমরা আরও সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা এই সেবার মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। এ বিষয়ে নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম রসুল রাখি জাগোনিউজকে বলেন, আমাদের 250 সজ্জা হাসপাতাল হলেও এখানে রোগী প্রায় 300 রোগীর সংখ্যা অনেক বেশি থাকায় যে বরাদ্দ আছে এক্স-রে ফিল্ম তা চাহিদার তুলনায় অপ্রতুল। অতিরিক্ত বরাদ্দ নিয়েছিলাম সেটিও শেষ। এমএসআর এর যে টেন্ডার আছে সেখানে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, অনুমোদন পেলে আমরা সাপ্লাই নিতে পারবো।